এখন আমরা ছাত্র রাজনীতি শেষ করে আমরা বিভিন্ন সংগঠন করছি আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এক সময়কার তথ্য ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কৃষিবিদিন শীর্ষের অন্যতম নেতা আমাদের সামিউল আলম লিটন ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার অন্যতম সদস্য আমাদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বালকার কৃতি সন্তান আব্দুর রফিক রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বালক বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী মিরন ভাই উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য ওয়াহেদ ভাই এবং জেলা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য লুকুন্নাহাল লাকি সহ আমাদের ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং মহান সদর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সর্বোপরি আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমি অত্যন্ত ভাগ্যবান আমি আজকে একটা বিশেষ কাজে ঢাকায় গিয়েছিলাম এবং সেখানে আমি রকেটের টেলিফোন পেয়ে আমি 5:30টার দিকে রওনা দিই এখানে আসতে পারবো এটা আমি চিন্তাই করতে পারি নাই যেহেতু নিজে ড্রাইভ করে এসেছি চলে এসেছি তবুও যদিও 15-20 মিনিট লেট হয়েছে এবং এই সুবাদে অবশ্য ঢাকা সভা জানতে পেরেছে আজকে রকেটের জন্মদিন মানে ওখানে অনেক লোকজন ছিল সবার কাছে বলছি আমার সাধারণ সম্পাদকের জন্মদিন এবং একটা অনুষ্ঠানও ছিল একটা ব্যতিক্রম ধর্মী আর সন্ধ্যার পরে নাসিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি ওখানে দেখা করতে বলেছিলেন কিন্তু ওটা না করি আমরা চলে এসেছি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের যাদের সাথে আমার দেখা হচ্ছে সকলেই উত্তম চক্রবর্তী রকেটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং আমার মাধ্যমে তারা বলেছে যেন আমি তাকে তার এই তাদের সকলের শুভেচ্ছা বার্তা উত্তম চক্রবর্তী রকেটের কাছে পৌঁছে দিই আমি তাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম এবং আজকের এই অনুষ্ঠানে আমরা এটুকু বলতে চাই যে উত্তম চক্রবর্তী রকেট রাজনৈতিক মাধ্যমে তার জীবন শুরু এবং দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে সে বিভিন্ন সময় নির্যাতনের সম্মুখীন হয়েছে আজকে আমাদের রাজপথের সাথী হিসাবে আমাদের মাঝে আছেন এবং তিনি সরকারি বাণিজ্য কলেজের ভিপিজিএস হয়েছিলেন এবং পরবর্তী সময়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনি কাজ করেছেন এবং বর্তমানে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব করেছেন আমরা তার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আগামী দিনে সে আরও অনেক উপরে যাক এই দোয়া করি আজকের এই দিনে এবং আজকের এই দিনে আমরা সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের যার অবস্থান যেভাবেই থাকুক না কেন যিনি আমাদের ভাই আমাদের বন্ধু এবং আমাদের পিতৃতুল্য আমাদের অভিভাবক আপনারা জানেন তার সাথে আমার বেশি বেশি যোগাযোগটি হয় বিভিন্ন সময়ে আমার উস্তাদ মোয়াজ্জেম ভাই এখানে উপস্থিত আছেন আজকের এই দিনে উনি যেহেতু উপস্থিত আছেন আমার আসলে কিছু বলার নেই উনি দোয়া করলে আমরা সকলেই দোয়া পেয়ে যাব তাই সকলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই জন্ম তব সুন্দরের জন্য হোক জন্ম তব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের জন্য জন্ম তব আমাদের দিশারি আমাদের নিশানা আমাদের ঠিকানা আমাদের পদ্মা আমাদের মেঘনা আমাদের যমুনা আমাদের রাস্তা আমাদের ঘাট আমাদের উন্নয়ন আমাদের সমস্ত কিছু জননেত্রী শেখ হাসিনার জন্য তব রকেট তোমার জন্য আমি আজকে এই সময় দাঁড়িয়ে একটু আবেগে আপ্লুত আমি অনেক অতীতকে ভুলে যেতে চাই অনেক অতীতকে সঙ্গে নিতে চাই না অনেক অতীতকে মুছে ফেলতে চাই যেগুলো অনেকের কাছে দৃষ্টিকটু আর যেগুলো লড়াই সংগ্রামের ইতিহাস সেইগুলো আমি ময়মনসিংহের সুশৃঙ্খল সংগঠন স্বেচ্ছাসেবক লীগকে দিতে চাই আমার অত্যন্ত আপনজন আমার অত্যন্ত আপনজন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি
পাউদিন নাসির মাইবাং সিং এর জি আমি আমার সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ সমাবেশ করে আমি সংসদ সভাপতিকে সম্মানিত করেছি রকেটের জন্ম একটি আদর্শের জন্য রকেটের জন্ম একটি লড়াই সংগ্রামে বিজয়ী জাতি আমার বাম দিকে আমি যাকে সবচেয়ে বেশি গাল পারি আমি সবচেয়ে বেশি যাকে আদর করি সে অনেক কথা বলেছে অনেকেই বলেছে এগুলো কি আমি বলেছি থুতু যদি ফেলি এই থুতুটা তো আমার বুকের উপর পড়বে সুতরাং আমি কিছু বলতে পারবো তোমার দুঃখ আছে বেদনা আছে খোকনের জন্য রকেটের জন্য আমি আরো অনেকের জন্যই যা করতে পারিনি তাদের জন্য তা করা সম্ভব হয়নি কথা দিয়ে গেলাম খোকন রকেট তোমরা আমার হৃদয়ের মণিকুটে আছো আগামী দিনে আমি যদি চলতে পারি তোমরাও চলতে পারবে আগামী দিনে আমি যে দাঁড়িয়ে থাকতে পারি তোমরা আমার সাথে দাঁড়িয়ে থাকবে রকেট অনেক বিপদে পড়েছে আমরা রকেটের বিপদের সময় আমরা অনেকেই কটু বাক্য ব্যবহার করেছি রকেটের বায়ের মুখের দিকে তাকাতে পারি রকেট কারাগারে গিয়েছিল আজকের এই দিনে বলছি খোকন রকেট বড় হোক খোকন রকেট বড় হোক আমার সাথেই বড় হোক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় মনু সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের রাজনীতি একই অবাক মানুষ একই অবাক টিটনের জন্মদিন আজকে ফোকনের পুত্র সে বাসা থেকে কেমন করে এলো আমি জানি না আমি তাই তাকে একটা চুম্বন দিলাম আসলে আমি প্রত্যেকবারই জন্মদিনে আমি যখন শুভেচ্ছাটা দিই ফেসবুকে তখন আমার সন্তান এবং রকেটের ছবিটা একসাথে আমি দিই আজকে যখন সকালবেলা বেরিয়ে যাই তখন ওই আমি অবশ্য বাসায় কেকের ব্যবস্থা করেছিলাম আমার ছেলে কেকের ব্যবস্থা করে গিয়েছি তো ওরা হয়তো কেক কেটেছে আসলে রাজনীতি এমনই একটা জিনিস মানে বিভিন্ন সময়ে যদি জরুরি কোনো কিছু হয় সব কিছু ছেড়েই চলে যেতে হয় তা আমি হয়তো চলে গিয়েছি তারা হয়তো কেক কেটেছে আর ইতিমধ্যেই আমাকে বাবুটা আমি ওখানে যখন আমাদের প্রিয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু তার সাথে যখন ওখানে কথা হয়েছে আর সম্ভবত সেও কেক পাঠিয়েছে দুজনের জন্যই যাই হোক এখন আমরা আমাদের ওস্তাদের কথা শুনেছি মোয়াজ্জেম ভাই আমাদের এই অনুষ্ঠানে এসে এই টোটাল অনুষ্ঠানের মর্যাদাটা এমন একটা জায়গায় নিয়ে গেছেন আসলে এটা বলে বলা বোঝানো যাবে না এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠান যার জন্য আজকের অনুষ্ঠান যার জন্য আয়োজন এবং যাকে ভালোবেসে আমরা সকলে এখানে এসেছি আমাদের সেই প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক একসময় কার্তপুর ছাত্র নেতা লড়াকু সৈনিক উত্তম চক্রবর্তী এখন আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন দূরে মারো আগুন লাগে দেবো দূরে মারো আগুন ধন্যবাদ আজকের এই স্বেচ্ছাসেবক লীগের পরিবারের একটি আনন্দ ঘন পরিবেশে আমার জন্মদিনটা উদযাপিত হতে যাচ্ছে ইতিমধ্যেই মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা উনি এসেছিলেন ওনার বিশেষ কাজ থাকায় উনি চলে গেছেন উনিও একটি কেক কেটে গেছেন যেটা আমাদের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক
জননেতা এ কে মাতিয়াদুর রহমান বাবু ভাই এই কেকটি দিয়েছে আজকে ব্যক্তিগতভাবে আমার পরিবারটা একদম সার্ভিস হোল্ডার পরিবার আমার বাপ মা উভয় চাকরি করতেন আমি ওই পরিবারের একমাত্র ছেলে আমি ছোট থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আমার জীবনে ছাত্র লীগের থেকে সবকিছু আমি পেয়েছি যেটা মুয়াজ্জম ভাইও পেয়েছেন আমি ছাত্র সংসদে জিতেছিলাম পিপি ছিলাম কোতোয়ালি ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম একটা মাত্র যুগ্ম আহ্বায়ক ছিল সেটা আমি ছিলাম পাশাপাশি জেলা ছাত্র লীগের আমি পাঁচবার নেতা ছিলাম দুর্ভাগ্য কারণবশত রাজনীতির প্রতি ইচ্ছার কারণে 2003 সালে ছাত্র লীগ থেকে আমাকে বহিষ্কার করা হয় এবং তারপরে আমি সম্মেলনের মাধ্যমে আমি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই আজকে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতি যিনি শিক্ষাগুরু আমরা যখন ছাত্র রাজনীতি করতাম একটা নামই শুনতাম মুয়াজ্জম হোসেন বাবুল ভাই আমাদের অভিভাবক আমাদের শিক্ষাগুরু আমাদের নেতা আমাদের ভাই আমাদের বন্ধু সেই মুয়াজ্জম ভাই আজকে এই স্বেচ্ছাসেবকের পরিবারের এই জন্মদিনে এসে আমাদের টোটাল স্বেচ্ছাসেবকের পরিবারকে আমরা আনন্দিত হয়েছি খুশি হয়েছি তার সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সামিল আলম লিটন ভাই উপস্থিত হয়েছেন শিল্প বাণিজ্য সম্পাদক রফিক ভাই উপস্থিত হয়েছেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন ভাই উপস্থিত হয়েছেন আমাদের যে রাজনীতিতে যিনি খুব জনপ্রিয় মানুষ আমাদের ভালুকার ওয়ায়েদ ভাই জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আমাদের লাকিয়াপা সহ জেলা স্বেচ্ছাসেবক লীগ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আপনারা দীর্ঘক্ষণ পরিশ্রম করেছেন এক সুন্দর একটি অনুষ্ঠানে আপনারা আয়োজন করেছেন আমরা অনেক অভিভূত কৃতজ্ঞ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জননেতা এ কে এম আফজালুর রহমান বাবু ভাই